একজন সাধারণ নারী থেকে অসাধারণ হয়ে উঠেছেন চন্দনা বাউরি। বিজেপির দরিদ্রতম প্রার্থী হিসেবে নির্বাচনের প্রার্থী তালিকার পর থেকে বারবার শিরোনাম হয়ে উঠেছিল চন্দনার নাম সংবাদের। দিন রাত পাড়ায় পাড়ায় প্রচার চালানো চন্দনাকে তাই ভোট দিয়ে জিতিয়েছেন শালতোরার মানুষ। আমরা এই মুহূর্তে কথা বলবো চন্দনা বাউরির সাথে, বিধায়ক পশ্চিমবঙ্গ ভারত। চন্দনা বাউরি নিশ্চয়ই ভালো আছেন। আপনি বিধায়ক নির্বাচিত হয়েছেন, বিধানসভাতে গিয়েছেন এবং মাস শেষে মোটামুটি ভালো বেতনের চাকরি পাবেন এবং মানুষজনের জন্য কাজ করার মতো সুযোগ পেয়েছেন, কেমন লাগছে আপনার? দেখুন, প্রথমত খুবই ভালো লাগছে। শালতলার মানুষের আশীর্বাদে আমি আজ এই জায়গাতে পৌঁছেছি, বিধানসভায় যেতে পেরেছি। শালতলার প্রত্যেকটি মানুষকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং বড়দেরকে প্রণাম জানাবো। ওনাদের আশীর্বাদে আজকে আমি বিধানসভায় যেতে পেরেছি, তার জন্য আমি খুব খুশি। মানুষের প্রত্যেকটা, মানে আমার শালতলার মানুষের জন্য আমি কাজ করতে চাই। জি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছিলাম যে আপনার এলাকার মানুষের পাশাপাশি বা সব মানুষের জন্য আপনার হাতে তো এখন যথেষ্ট পরিমাণে ক্ষমতা আছে এবং টাকা পয়সা আছে, কি করতে চান? দেখুন, প্রথমত এখন কোভিড পরিস্থিতি, তাছাড়াও আমার বিধানসভাতে প্রচুর মানুষের মাটির বাড়ি, তো পঞ্চায়েতে এখন খুব দুর্নীতি হচ্ছে, যেখানে আমাদের বিজেপির কেউ তিরপল চাইতে গেলে দিচ্ছেন না, প্রত্যেককে ফ্রি দেয়া হচ্ছে, এবং এমনও কথা বলা হচ্ছে যে চন্দনা বাউরির কাছে চলে যাও, ওনাকে ভোট দিয়ে জিতেছেন তো ওনার কাছে চলে যাও, ওনার কাছে গেলেই সব কিছু পেয়ে যাবেন, এরকম একটা বার্তা মানে প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি পাচ্ছি। তো আমি চাই যে কিছু কিছু মানুষকে, যারা আমাদের খুবই দুস্থ গরিব পরিবার, আমার যে বেতন ওখান থেকে কিছু যদি তিরপল দিতে পারি, এবং আমারও খরচা আছে, আমার বিধানসভা যা আসা কলকাতা যেতে আমার ম্যাক্সিমাম বড় গাড়ি করে যেতে গেলে 9,000 টাকা গাড়ি ভাড়াতে লাগে, এমনি তারপর খাওয়া আর এইসব খরচগুলো আছে। তা আমার দিক থেকে যতটা চেষ্টা আমি অবশ্যই করব। দেখুন, মানুষের টাকা পয়সা দিয়ে মানুষের চাহিদা পূরণ করা যায় না, তো যেসব মানে সরকারি জিনিসগুলো যেগুলো মানুষ বঞ্চিত হচ্ছে যেগুলোর থেকে, সেগুলো অবশ্যই আমি বিধানসভায় যেয়ে তুলে ধরবো এবং প্রত্যেকটি মানুষ তাদের যেন ন্যায্য অধিকার প্রত্যেকটা মানুষই যেন পায়, এই চেষ্টাটাই করে যাব আমার পক্ষ থেকে। আপনার কি কারণে মনে হয়েছে যে আপনার রাজনীতিতে আসা যায়, কিভাবে আপনি সাধারণ নারী থেকে একজন অসাধারণ হয়ে উঠেছেন, সেই গল্পটা শুনতে চাই। দেখুন, প্রথমত আমাদের এখানে পঞ্চায়েতে যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে আমাদেরকে নমিনেশন ফাইল করতে দেওয়া হয়নি, এবং মহিলাদের উপর প্রচুর অত্যাচার এবং মারপিট, অনেক মারধর হয়েছে, যার ফলে আমার এই পার্টিটাকে মানে খুবই খারাপ মনে হতো। একটা মানে এমন পজিশনে ছিলাম তখন, খুবই খারাপ লাগতো যে মানুষ, যে কোনো মানুষ বিরোধী দল হিসেবে নমিনেশন করতেই পারে, কিন্তু সেখানে নমিনেশন করতে দেওয়া হয়নি, এবং তার সাথে সাথে পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও মহিলাদের উপর অত্যাচার হয়েছে খুব। তো এইসব কর্মকাণ্ড দেখে এবং মোদিজি যেভাবে ভারতবর্ষের মানুষের জন্য দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম, ওনার যে মানুষের প্রতি এত ভালোবাসা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যেভাবে উনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিন রাত কিছু না কিছু করেই চলেছেন, তো ওনার কাজকর্ম দেখেও আমার মানে খুবই ভালো লাগতো, এবং আমিও চাইতাম দেশের, আমার ভারতবর্ষে যেন, ভারতবর্ষ যেন শ্রেষ্ঠ আসন লাভ করে। আর এমনিতেই ভারতবর্ষে অনেক কিছুই, দেখুন আমাদের যে কোভিড পরিস্থিতি, এই পরিস্থিতিতে যেভাবে ভ্যাকসিন আমাদের ভারতবর্ষে তৈরি হচ্ছে, এটা আমাদের মোদিজির জন্যই সম্ভব হয়েছে। তো ওনার এইসব যে মানুষের জন্য, মানুষকে ভালো রাখার জন্য, ভারতবর্ষটাকে উন্নতর দেশে, উন্নতর পথে নিয়ে যাওয়ার জন্য উনি যেভাবে পরিশ্রম করছেন, তার জন্য ওনার অনুপ্রেরণা আমার খুবই মানে ভালো লাগে, আর ওনার, তার জন্য আমি ওনার এত ফ্যান বা ওনাকে আমি খুবই পছন্দ করি। উনি আমার আর মানে অ্যাকচুয়াল বলতে গেলে উনি আমার ভগবানের মতন মনে হয় ওনাকে। এইসব দেখে আমার পার্টিতে আসা, এবং আমি একজন মহিলা মোর্চা নেত্রী ছিলাম, প্রথমত আমি পঞ্চায়েত থেকে আমি এই পার্টিতে জয়েন মানে কাজ করিনি পঞ্চায়েতের সময়তে, তারপর লোকসভার আগে থেকে আমি মহিলা মোর্চাতে জিএস ছিলাম, তো সেখানে আমি মহিলা মোর্চা সংগঠন করেছি, আমি নিচু স্তর থেকে লড়াই করে করে এসেছি আজ এই জায়গাতে।
তো সাধারণ মানুষের সাড়া পেয়েছি, সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছি, তো এখন খুবই ভালো লাগছে। তার জন্য শালতলার মানুষ আমাকে আশীর্বাদ করেছেন, ওনাদের আশীর্বাদে আজকে আমার এই জায়গাতে আসা। তার সাথে সব সাথে ধরনের পুরো সাধারণ মানুষ একজন ভারতবর্ষে সাধারণ মানুষকে আশীর্বাদ দিয়েছেন, যে ব্যাপারটি জানতে চাচ্ছিলাম যে আপনার মতো সাধারণ যারা রাজনীতিতে আসতে চান, আপনার পক্ষ থেকে তাদের জন্য কি কি ধরনের পরামর্শ রয়েছে? দেখুন, রাজনীতি একটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপারও বলতে পারেন, কারণ এখন দেখছেন অনেকে কিছু চা পাওয়ার জন্যেও এসছেন। আমাদের দেখুন, মুকুল রায় যিনি এসেছিলেন, ওনাকে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা মানুষকে যোগ্য সম্মান দেয়, এবং সেই সম্মান যারা নিতে পারেন তারা তো ঠিকই আছে, কিন্তু যারা সেই যোগ্য সম্মানের মর্যাদা দিতে পারে, যেমন দেখুন মুকুল রায় আজ এতদিন ভারতীয় জনতা পার্টিতে এসেছেন ছিলেন, এবং ওনাকে যোগ্য সম্মান দেয়া হয়েছিল, এবং উনি সে সম্মান ধরে রাখতে পারেনি। যাই হোক, কিছু ওনার মন ক্ষুণ্ণ ছিল বলে উনি আবার সেই দলে ফিরে গেছেন, তো ওনাকে আমার কিছু বলার নেই। এমনি যারা সাধারণ মানুষ, দেখুন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকেরই মানে এটা নিজস্ব অধিকার। অন্যায় যেখানেই দেখবেন সেখানেই যদি প্রতিবাদ না করতে পারে, তো সেখানে আমার মনে হয় মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, বা যেভাবে দিনের পর দিন অরাজকতা হয়েই চলেছে, সেই সব অন্যায়ের প্রতিবাদ করতে যদি কেউ চায় অবশ্যই এগিয়ে আসতে পারেন। মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য এত কিছু করা, যাতে করে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকারটা পায়, এই জন্যেই আমি চাইবো প্রত্যেকে যদি চায়, কেউ কেউ যদি চায় যে ভারতীয় জনতা পার্টি বা ভালো সংগঠন যে কোনো একটা এনজিও এর মাধ্যমেও মানুষের যেসব সুযোগ সুবিধাগুলো পাওয়া দরকার সেগুলো যদি পাইয়ে দিতে পারে খুবই ভালো লাগবে, এবং আমি চাইবো তারা যদি এগিয়ে আসেন। এই মুহূর্তে এবং ভবিষ্যতে যাদের মূলত টাকা পয়সা কম, তাদের জন্য আপনি কোন কোন কাজগুলো করতে চান? দেখুন, শুধু আমার বিধানসভাতে না, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কর্মক্ষেত্র আমার বললেই চলে। এখানে যদি কলকারখানা গড়ে তোলা যায়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাইরে কাউকে কাজে যেতে হবে না, কর্মক্ষেত্র খোঁজার জন্য বাইরে যেতে হবে না। অনেকে যারা আছেন আমার দাদা ভাইরা বিভিন্ন রাজ্যে গিয়ে পরে কাজ করে আসছেন, এখন কোভিড পরিস্থিতিতে ওনাদের কাজকর্ম বন্ধ, বাইরে যেতে পারছেন না। তো এখানে আমার শালতলা বিধানসভাতেও সেরকমই পরিস্থিতি, এখন তো প্রত্যেকেই বাড়িতে গৃহবন্দী। তো এই পরিস্থিতিতে 100 দিনের কাজগুলো যেগুলো, সেগুলোও মানে অনেক মানুষকে দেয়া হচ্ছে না। তো আমি চাইবো যে প্রত্যেককেই যেন এই কাজ, মানে যারা করতে চায় ইচ্ছুক যারা, তাদেরকে যেন এই কাজগুলো দেয়া হয়, তার ব্যবস্থা আমি বিডিওকে বলেছি। আমি দেওয়ার জন্য দরখাস্ত লিখিত ভাবে জমা করলে ওনারা যেন দেখেন মানুষ যাতে করে কাজ পায়, তাহলে এখানে যাদের খাওয়া নিয়ে সমস্যা হচ্ছে তারা এক এক বেলা দুমুঠো খেতেও পারবে। তো এইসব কাজগুলো যদি 100 দিনের কাজ বা কোনো কলকারখানা যদি তৈরি করা যায়, তাহলে মানুষের কর্মক্ষেত্রটা খুলে যাবে, মানুষ কাজ করে খেতে পারবে। তো এখানে যদি কোনো কলকারখানা, এমনি অনেক কলকারখানা আছে, যেমন ডিবিসি আছে আপনার, এখানে অনেক রকম আমার শালতলা বিধানসভাতে প্রচুর মানে জিনিস, যেমন কয়লা আছে, বালি, পাথর, এগুলো তো আছে। তো এখানে দেখুন কয়লাটা তো সেন্ট্রালের, তো এখানেও যদি কর্মক্ষেত্র পাওয়া যায়, মানুষ যদি কাজ করে খেতে পারে খুবই ভালো। এগুলো আমি প্রত্যেকটা বিষয়ে বিধানসভায় গিয়ে তুলে ধরবো, যাতে করে মানুষ কাজকর্ম করে খেতে পারে। কাউকে তো টাকা পয়সা দিয়ে সাহায্য করা যায় না। হয়তো আমি আমি যতদিন বিধানসভায় আছি বা এমএলএ আছি, কিছু কিছু মানুষকে যারা খুবই হয়তো অসহায়, ছেলে নেই মেয়ে নেই, তাদেরকে হয়তো কিছু সাহায্য করলাম, প্রতিনিয়ত পারবো না। এইসব সমস্যাগুলো সমাধানের জন্য আমি ইয়াতে আমাদের বিধানসভায় গিয়ে তুলবো এবং জানাবো, যাতে করে কর্মক্ষেত্র বা কাজের জায়গা পাওয়া যায়। জি, চন্দনা বাউড়ি, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কথা বলছিলাম চন্দনা বাউড়ির সাথে, বাঁকুড়া জেলার শালতোরা বিধায়ক।